देखुन बंधुरा आज के आमार निशिबद्ध गाचे दुखाना निशिबद्ध फुल फुटेছে। एखन पुरोपुरी फुटे गेছে। एखन বাজছে রাত্রির ১২টা। এটা ফুটতে আরম্ভ করেছিল সন্ধ্যাবেলা ৭টার সময় দেখছি, তখন অল্প ফুটেছিল। এখন পুরোটা ফুটে গেছে। এটা একটা টবের মধ্যেই হয়ে গেছে। এটার আশ্চর্য বিষয় হচ্ছে ফুলটা এত সুন্দরভাবে পাতা থেকে হয়, এটা একটা দেখার জিনিস। আর এটার গন্ধটা এতটাই বেশি যে আমি দূর থেকে বুঝতে পারবেন যে একটা কিছু ফুল হয়েছে বাড়িতে বা কেউ ধূপ ফুপ চালিয়েছে, এত সুন্দর গন্ধ। খুব সুন্দর দেখতে ফুলটা, কিন্তু এটা আবার সকালবেলাতেই বন্ধ হয়ে যাবে। রাত্রির ১২টা বাজছে, তো এরপর থেকে আস্তে 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 বন্ধ হতে শুরু করে। সকালবেলা ৫টার দিকে বন্ধ হয়ে যায়, তখন আর বোঝাই যায় না যে ফুলটা এত বড় হয়েছিল। শুধু একদিনের জন্যই হয়। এই ফুলটা খুব রেয়ার হয়, কোনো কোনো দিনই মানে দেখা যায়, দেখার একটা মানে ভাগ্যের বিষয়। এটা খুব রেয়ারই হয়। ভেতরটা দেখুন কেমন। আর এই গাছ লাগালেও ঠিক মতন করে হয় না সব সময়, আর সব বছর যে ফোটে তাও নয়। যদি এই গাছটা কেমন করে লাগাতে হয়, কেমন করে কিছু করে রাখতে হয় জানতে চান তো কমেন্টে লিখুন, একটা পুরো ভিডিও বানিয়ে দেবো। ও আজকে আর একটা হয়েছে, 3টে দেখিনি আমিও। এই পাশে হয়েছে আর একটা, আর এক পাশ 3খানা ফুল ফুটেছে আজকে। লক্ষ্যই করিনি, এটা চোখেই পড়ে না, এত সূক্ষ্ম থাকে কুড়িগুলো দেখাই যায় না কখন ফুল ফুটছে। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তো আপনারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার ভিডিও বানাতেও ভালো লাগে। এই গাছটা কেমন করে বানাতে হয়, যত্ন নিতে হয় সব বলে দেবো পরের ভিডিওতে। আজকের মতন এখানেই শেষ করছি। একটা লাইক দিয়ে দেবেন পারলে। থ্যাংক ইউ।